হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেকদিন পর সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি প্রপার, মানে এখন বাজে 9:05। তো আজকে অনেক সকাল সকাল উঠেছি, যেহেতু আজকে শনিবার তো ওই জন্য পিঙ্গল তাড়াতাড়ি অফিস গেছে। ওর 8:05 শিফট ছিল, বাট আজকে ও তাড়াতাড়ি চলে আসবে, এসে আবার জিম যাব দুজনেই, কারণ আজকে ওদের আবার বারবিকিউ নেশনে দুপুরে লাঞ্চের প্ল্যান রয়েছে, মানে ওদের অফিস থেকে। তো আমাকে নিয়ে যাচ্ছে না একদমই, আমি ঘরেই বসে থাকবো, যা হোক কিছু একটা খাবো, নাহলে খাবো না, কি দুঃখ। যাচ্ছে শুনের থেকে আমার এত কষ্ট হচ্ছে, আমাকে কিছুতেই নিয়ে গেল না, বদলা আমি নেবো। তো এই হচ্ছে ব্যাপার নিয়ে, ও সকালবেলায় 6:30 উঠেছে আর আমি উঠেছি 7:00। ওকে দুধ গরম করে দিলাম, ও দুধ দুধ বিস্কিট খেয়ে গেল, ওখানে গিয়ে আবার ব্রেকফাস্ট করে নেবে, আর আমিও ওর সাথে একটু দুধ খেয়ে নিয়েছিলাম। সো ওই জন্য আমি আরামসে এখন সেই 7:30 বেরিয়েছে, তখন থেকে আমি 9 অবধি বসেছিলাম। তো এবার আমি আমার ব্রেকফাস্টটা বানাবো। আর ও হ্যাঁ, আজকে আবার মারা নেই, কোথায় গেছে পরে বলছি। তো মারা নেই বলে আমাকে এই ছাদের ওপরের ছাদের সব গাছগুলোতে যেতে হবে জল দিতে, তো ব্রেকফাস্ট না করে আমি এখন যেতে পারবো না, খুব খিদে পেয়ে গেছে। তারপরে ঠাকুর পুজো করতে হবে, অনেক কাজ রয়েছে এখন। মারা না থাকলে ওরকমই হয়, কেননা টুকটাক আমি যদি রান্না করি তো মা কিছু করে, বাবা কিছু করে, টুকটাক করে সবাই মিলে করা হয়, তো ওই জন্য হয়ে যায়। এবার যেহেতু মারা নেই তো আমাকে একাই করতে হবে। তো চলো, আমি এখন আপাতত আর বোকে লেট করছি না, আমি আগে ব্রেকফাস্ট বানাই, তারপরে সব কাজগুলো করবো। তো এই যে আমার ব্রেকফাস্ট একদম রেডি, দুটো ডিম পরোটা আর একটা অমলেট আর একটুখানি টমেটো সস নিয়েছি। তো আমি ফটাফট খেয়ে নিই, তারপরে কাজগুলো সব সারতে হবে। তো এই জাস্ট স্নান টান করে এলাম, নিয়ে পুজো করলাম, ছাদে জামা কাপড়গুলো সব মেললাম। আর এখন কি হচ্ছে বলো তো, পর্দাগুলো যদি একটু সরানো থাকছে না, কাঁচটা দিয়ে এমন ভাপ আসছে, মানে এখনও গরম পড়ার টাইমই এলো না, তাতে এরকম বিচ্ছিরি একটা গরম, মানে থাকা যাচ্ছে না ফ্যান ছাড়া। তো নিয়ে আমি পুজো টুজো করলাম, পুজো করতে করতে আমার ভাতটাও বসিয়ে দিয়েছি। আর সেই তোমাদেরকে কখন বলেছি যে আমি স্নান করতে যাব, 11:30 পর উঠলাম স্নান করতে, মারা না থাকলে যা হয় আর কি। সকালবেলায় মারা যখন থাকে তখন তো মাদেরকে টিফিন দিতে হয়, ব্রেকফাস্ট দিতে হয়, পিঙ্গলের রান্না করতে হয়, ওইসব করতে আমাকে উঠতেই হয়, মানে তাড়াহুড়ো করে করতেই হয় সব কিছু। আর ওরা না থাকলে, তার উপরে যদি পিঙ্গল না খেয়ে যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। আর মারা কোথায় গেছে তোমাদেরকে তো বলাই হয়নি। অ্যাকচুয়ালি কী হয়েছে, 10-12 দিন হয়ে গেল মায়ের ওপরের যে দাদা, মানে আমার মামা শ্বশুর মারা গেছেন, অসুস্থই ছিলেন উনি। তো আমাদের বাড়ির ওখানে, মানে আসানসোলেই থাকতেন, তো ওইখানে সব কাজকর্ম ছিল, ঘাট ছিল, কালকে মৎস্যমুখ ছিল, তো ওইসবের জন্য মা চলে গেছে আগেই, মানে ঘাটের দিনই মা চলে গেছে। আর যেদিন উনি মারা গেলেন সেদিন আমি, পিঙ্গল, মা, বাবা সবাই গেছিলো, তো মানে আর তোমাদেরকে বলা হয়নি। এবারে কালকে আমাদেরও যাওয়ার কথা ছিল, আমার ননদও গেছে, তো পিঙ্গল আবার মাঝখান থেকে ছুটি পায়নি, ওই জন্য আমাদের যাওয়াটা হলো না, তো আমাদেরকে একা থাকতে হলো। তো যাই হোক, আমি ভাত বসিয়ে দিয়েছি আমার ওদিকে পুজো করতে করতে, একদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, কিছু করবো না, ভাতটার মধ্যে একটুখানি মটরশুঁটি আর গাজর দিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে ওটা একটু ডিম দিয়ে ভেজে নেবো, দইয়ের রায়তা বানিয়ে নেবো, ব্যাস আমার ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। Thank you.
সো আমার লাঞ্চ রেডি। সো পিঙ্গল আমাকে খেতে নিয়ে যায়নি বারবিকিউ নেশনে, তার জন্য আমার কোনো দুঃখ নেই। আমি বাড়িতে নিজের ফেভারিট ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছি, ঠিক আছে? তো যদি তুমি দেখছো, দেখো আমিও ভালো ভালো খাচ্ছি। তো চলো ফটাফট আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে পারলে বিকেলবেলা দেখা করছি, এখন আর মাঝখানে দেখা করছি না, কারণ পিঙ্গলও চলে আসবে ঘন্টাখানেকের মধ্যে, এসে আমরা একটু রেস্ট করে নিয়ে জিমে যাব, তো তখন একটুখানি তাড়াহুড়ো থাকবে। তো একেবারে খেয়ে নিয়ে রেস্ট করে বিকেলবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো পিঙ্গল চলে এসেছিলো প্রায় 3টে নাগাদ, নিয়ে 3টে নাগাদ এসে পড়ে, তারপর বসে খানিকক্ষণ গল্প করলো, 3:45 ঘুমিয়ে পড়লো। নিয়ে বললো 4:30 জিমে যাব। সেই 2:45 থেকে 6:15 অবধি ঘুমালো, আমিও ঘুমিয়ে গেছি পুরো। আমি 5টার সময় একবার উঠলাম, তখন ডাকলাম, তখন ছাড়া দিল না, ঘুমিয়েই গেল। নিয়ে জিমে যেতে পারলাম না, জানতাম আমি এটা যে এটা হবে। এবার দোষটা দেখো আমার ঘাড়ে আসবে, দেখবে তোমরা, তোমরা প্রুফ দেখতে চাও? গেলে না কেন জিমে? দেখালাম খালি, আর নিজে অত খেয়ে এসে আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছিল, কি করবো, তাই খেলাম হাসি মুখে, আমি তো কিছু বলি না। না তো চলো এখন বেরোবো, আর আমার তো এখনও ঘুম আসছে, তো কিছু গ্রোসারি জিনিসপত্র আনতে হবে, আর দেখা যাক আর কি কেনা যায়। গ্রোসারিরই মেনলি আজকে কেনাকাটা রয়েছে, তো সেগুলো করবো, আর তারপর জানি না, রাতেরও খাবারের কিছু ব্যবস্থা হয়নি, দেখি বাইরে বেরিয়ে কিছু ব্যবস্থা হয় নাকি। নাকি এখনও একজনের ঘুম এসেই যাচ্ছে, বাবা রে, আমি নাকি ঘুমাচ্ছি? হ্যাঁ, আমি যখন ডাকলাম তাহলে তখন তুমি উঠলে না কেন? হ্যাঁ, কখন 5টার সময় উঠলাম তখন ডাকলাম, মিথ্যাবাদী। ও আজকে নতুন টপটা পরেছি, এটা তোমাদেরকে দেখানো হয়নি, এই জন্য আবার ভাবলাম দেখিয়ে দিই। আর বাইরে গিয়ে কতটা আজকে ভিডিও করতে পারবো জানি না, কারণ ওই শপিংই তো করার আছে, মানে জিনিসপত্রগুলো কেনার আছে, তো হয়তো টাইম হবে না বা সুযোগ হবে না, তবে আমি ফাঁকে ফাঁকে যেরকম পারবো আমি ঠিক শ্যুট করবো। বেশি নাও নি তো? ভালো করছি। সেলুনে গিয়ে বা আমাকে যদি বলো আমি করে দেবো পেছনটা, নিচেটা একটু ঠিক করি নি। হ্যাঁ দেখো তো, ওখান থেকে আমার কিছু দেওয়ার আছে কিন্তু ফ্রিজে রাখার জন্য।
তেলগুলোকে একটু সাদা তেলটা ঢালতে হবে, সাদা তেলটা বাইরে রাখো, তেলটা ঢালতে হবে, তেলগুলো সরষের তেল তো ঢালতে হবে, সরষের তেল একটু ঢেলে দিচ্ছি। তো আমরা ঘুরে টুরে অনেকক্ষণ বাড়ি চলে এসেছি, প্রায় 9টা নাগাদই বাড়ি চলে এসেছি, আর সেরকমভাবে শ্যুট করতেও পারিনি। এমনি বিগ বাজার থেকে জিনিসপত্র কিনলাম, শ্যুট করার মতো কিছু ছিলও না, তো ওই গ্রোসারির জিনিসগুলো কিনলাম, তারপরে ওগুলো সব রেখে দিয়ে গিয়ে আবার গেলাম বাজারে, বাজারে সবজি বাজার করলাম, নিয়ে বাড়ি এসে পরে আগে ওগুলো সব ব্যবস্থা করে রাখলাম। ফ্রিজ পুরো নোংরা হয়েছিল, ফ্রিজ পরিষ্কার করলাম, কালকে আর টাইম পাবো না, আর কালকে ভালোও লাগবে না, রবিবার ভীষণ মারা না থাকলে আমি ঢিলা হয়ে যাই, তো কালকে হবে না বলে আজকেই রাতে সব ফ্রিজ পরিষ্কার করে সবজি ঢোকালাম, গ্রোসারির জিনিসগুলো সব ঢোকালাম, এই কাজগুলো সব সেরে নিলাম। তা করতে ও খেয়ে নিয়েছে, রুটি আর মিষ্টি খেলো, রুটি কিনে নিয়ে এসেছিলাম, আর আমি বাড়িতে স্যান্ডউইচ খেয়েছিলাম, ওই জন্য আর কিছু খেলাম না। আর এখন দেখো একদিকে টিভি চলছে তখন থেকে, আর একদিকেও পেপার নিয়ে বসেছে, এখন পেপার পড়ছে বসে বসে, সকালে টাইম পাইনি তো, তো এই করলাম, নিয়ে এবার এতক্ষণে এসে বসলাম, আর ভালো লাগছে না, এবার ফ্রেশ হবো, মুখ টুক ধুইনি এখনও, খালি চেঞ্জ করেছি, ফ্রেশ হবো আর গিয়ে শটান শোবো, দেখি যদি একটুখানি বসে থাকি, একটুখানি বসবো, 11টা নাগাদ গিয়ে শুয়ে পড়বো। তো আজকের গোটা দিনটা যেভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লেগেছে তোমাদের, যদি ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট আমি যেমন সবসময় বলি করে দিও, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো এই ভিডিওটাকে আর লেন্দি করবো না, খুব অবভিয়াস অলরেডি অনেক লেন্দি হয়েছে, তো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, বাই।